আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আপনাদের সাথে নতুন আরেকটি ডিজাইনার শাড়ির টিউটোরিয়াল শেয়ার করব, যে কিভাবে আপনারা বাসায় খুব সহজে একটি ডিজাইনার শাড়ি তৈরি করে ফেলতে পারেন। তো আজকে আমি যেই শাড়ির টিউটোরিয়ালটি আপনাদের সাথে শেয়ার করব, প্রথমে আমি সেই শাড়িটি আপনাদেরকে দেখিয়ে নিচ্ছি, তো তারপরেও চলে যাব মূল শাড়ির টিউটোরিয়ালে। আর তার আগে বলে নিচ্ছি, আমি কিন্তু এছাড়াও আমার চ্যানেলে আরও বিভিন্ন শাড়ির টিউটোরিয়াল শেয়ার করেছি ইতিমধ্যে। যারা যারা সেই ভিডিওগুলো মিস করেছেন, তারা চাইলে এখন আমি আই বাটনে একটা লিংক দিয়ে দিব, সেই লিংকে গিয়ে বা আমার এই ভিডিওর ডেসক্রিপশন বক্স থেকে লিংকে দেওয়া থাকবে, সেখান থেকেও চাইলে দেখে নিতে পারেন। আর আজকের এই ভিডিওটি আপনারা সম্পূর্ণ মনোযোগ দিয়ে দেখবেন প্রথম থেকে শেষ পর্যন্ত, কারণ আমি আজকের এই ভিডিওতে এই শাড়ি সম্বন্ধে ডিটেলস সব কিছু বলে দিব। তো চলুন দেখে নেই প্রথমে আমাদের আজকের এই শাড়িটা ডিজাইন করতে কী কী লাগবে। তো এখানে আমি দুই ধরনের কাপড় নিয়েছি, দোনোটাই জর্জেট কাপড়, তবে একটা হচ্ছে জর্জেটের মধ্যে এমব্রয়ডারি করা আর আরেকটা হচ্ছে ওয়েটলেস জর্জেট। তো প্রথমে আমি আপনাদের এমব্রয়ডারি যে করা যে কাপড়টা আছে সেটা দেখিয়ে দিচ্ছি। তো এখানে আমি যে কাজ করা যে কাপড়টা নিয়েছি, সেই কাপড়টা নিয়েছি হচ্ছে আমি আড়াই গজ। এটা হচ্ছে কুচির উপর অংশ থেকে আঁচলের যে অংশটা থাকবে সেই জন্য আমি এখানে আড়াই গজ কাপড় নিয়েছি। আর এই কাপড়টা হচ্ছে তিন হাত পানা, কিন্তু এই কাপড়ের কাজটা আড়াই হাত জায়গা পর্যন্তই আছে। তো আমি যেহেতু শাড়ির জন্য করব, তো আমার শাড়ির যাতে ফুল বহরটাই কাজটা থাকে, এই জন্য আমি এভাবে কাপড়টা সিলেক্ট করেছি। আপনারাও এভাবে এমব্রয়ডারি করা কোনো কাপড় ইউজ করলে সেটা দেখে তারপর কিনবেন। এবার আমি শাড়ির নিচের আঁচল বা কুচির জায়গার জন্য যে কাপড়টা ব্যবহার করব সেটা নিয়ে নিয়েছি। এখানে আমি হচ্ছে ওয়েটলেস জর্জেট কাপড়টা নিয়েছি, আর সাড়ে তিন গজ ওয়েটলেস জর্জেট কাপড় হলেই কিন্তু হয়ে যায়, কিন্তু আমি এখানে পৌনে চার গজ নিয়েছি যাতে কুচিটা একটু বেশি হয়। এখন যে লেসটা দেখতে পাচ্ছেন, এই লেসটা নিয়েছি আমি শাড়ির পাড়ে লাগানোর জন্য, আর এখানে আমি নয় গজ লেস নিয়েছি। তো আমি শাড়ির পাড়ে ঠিক এভাবে লাগাবো, আপনাদেরকে একটু ধরে দেখাচ্ছি। এখানে আমি ছয় নাম্বার সাইজ পুঁথির যে লেসটা আছে সেটা নিয়েছি, আর এছাড়াও আমি এখানে দেড় গজ আলাদা আরেকটা লেস নিয়েছি, এটা সিকোয়েন্সের কাজ করা আর ঝালটের মতো অনেকটাই দেখতে পাচ্ছেন। এটা নিয়েছি শুধুমাত্র শাড়ির আঁচলের অংশে লাগানোর জন্য। তো দেড় গজ আসলে সম্পূর্ণ লাগবে না, তারপরও আমি এখানে দেড় গজ নিয়েছি, দেড় গজের থেকে একটু কম লাগে। তো যাই হোক, এবার চলুন দেখে নেই শাড়িটা কীভাবে আমরা সেলাই করব। তো প্রথমে এই যে এমব্রয়ডারির অংশের যে শাড়ির কাপড়টা আছে সেটা আর জর্জেট কাপড়টা ঠিক এভাবে আমি বিছিয়ে নিয়েছি। এখন এই দুইটা অংশ প্রথমে জোড়া দিয়ে নিব। আর দেখতেই পাচ্ছেন এমব্রয়ডারির অংশের যে অংশ দুটো গ্যাপ আছে, মানে কাজ নেই, সেই অংশ দুটো কিন্তু আমি কাপড়ের সাথে যুক্ত করছি না, আশা করি আপনারা দেখে বুঝতে পারবেন। তো এবার আমি সেলাই করছি আর সাথে আপনাদেরকে ডিটেলস বলে দিচ্ছি। তো এছাড়াও আমি কিন্তু আজকে এই কোনো লেস বা কাপড়ের দাম বলছি না, এটার একটা কারণ হচ্ছে যে এক এক জায়গায় এক এক মার্কেট অনুযায়ী এক এক রকমের দাম হতে পারে, তো এই জন্য আমি আসলে দামগুলো বলছি না। তো যাই হোক, তারপরে হচ্ছে এই যে দেখতেই পাচ্ছেন আমি কাপড় দুটোকে জোড়া দিয়ে নিচ্ছি। আর এখানে হচ্ছে আমি প্লেন যেই জর্জেট কাপড়টা আছে সেই কাপড়টা একটু বাড়িয়ে রেখেছি, একটু খেয়াল করে আপনারা দেখেন, যাতে আমি ওই এক্সট্রা প্লেন কাপড়টা দিয়ে এখানে একটা চাপ সেলাই দিয়ে বর্ডার করতে পারি, এই জন্যই রেখেছি। কারণ এমব্রয়ডারি করা কাপড়টা কিন্তু একটু মোটা থাকে, তাই আমি প্লেন কাপড়টাকে একটু বাড়তি রেখে সেলাই করছি। আর এখানে লুঙ্গি বা শার্টে সাধারণত আমরা যেরকম সেলাই দিয়ে থাকি ঠিক সেই সেলাইটাই আমি এখানে দিব। তো এই যে বাড়তি যে সাদা কাপড়টা আমি রেখেছি সেটা দিয়েই কিন্তু এখানে এখন ফোল্ড করে এরকম করে চাপ সেলাই দিয়ে নিচ্ছি। আর চাপ সেলাইটা দেওয়ার সময় একদম মানে কাপড়ের ভাঁজের কর্নারের অংশে দেওয়ার চেষ্টা করবেন, তাহলে আপনার ফিনিশিংটা সুন্দর আসবে। আর সেই সাথে জর্জেট কাপড় সেলাই করার ক্ষেত্রে উভয় পাশ থেকে কাপড়টা সুন্দর মতো টেনে ধরে তারপরে সেলাই করবেন, যাতে কাপড়টা কুচকে না যায়। আর যেহেতু আমার শুধু এই এমব্রয়ডারি কাপড় না, এটার সাথে কিন্তু সিকোয়েন্সেরও কাজ আছে, তো এই জন্য সেলাইটা একটু সাবধানে করতে হবে। তো এবার আমি শাড়িটা সেলাই করে নিচ্ছি।
তো এভাবে আমি শাড়িটা ভালো মতো জয়েন করে নিলাম। এবার আমি ফ্লোরে বিছিয়ে দেখাচ্ছি আপনাদেরকে। দেখতেই পাচ্ছেন আমার শাড়িটা জয়েন করা হয়ে গেছে, আর এমব্রয়ডারির যে কাপড়টা আছে সেটা কিন্তু দোনো অংশেই বাড়তি অংশ আছে, এই যে। তো সেই অংশটাকে আমি এখন হাফ ইঞ্চি পরিমাণ বেশি রেখে এক্সট্রা অংশটা কেটে নিব। আর কাপড়টা একটু বেশি রেখে কাটছি এই কারণে যাতে এখানে আমি এটা ফোল্ড করে দিতে পারি, এই জন্য। আর আপনাদের যদি মানে কোনো কাপড় নেন যেই কাপড়ের ফুল বডিতেই কাজ থাকবে, তাহলে কিন্তু আপনারা যে কোনো এক সাইড থেকেই এভাবে জয়েন করে লাগিয়ে ফেলতে পারেন। তো এই তো আমি এভাবে এখন আঁচলের অংশের সম্পূর্ণ কাপড়টাই কেটে নিব। তারপরে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে কিভাবে আমি একসাথে এখানে সেলাইও দিব এবং আমার চিকন যে লেসটা আছে সেটাও লাগিয়ে নিব। তো আমি উভয় পাশ থেকে কিন্তু একটু বাড়তি রেখে কাপড় কেটে ফেলছি। তো আমার আঁচলের অংশের কিন্তু উভয় পাশের থেকে এক্সট্রা যে কাপড়টা আছে সেটা আমি কেটে নিয়েছি। এবার এই যে দেখেন, আমি হাফ ইঞ্চি পরিমাণে বেশি রেখেছি, আর ওই অংশটাতেই মানে চাপ সেলাই দিয়ে আমি সেলাইটা করে নিব। তো তার আগে আমি আঁচলের লেসটা লাগিয়ে নিচ্ছি। আর ভয়েস ওভার করার সময় আমার সাথে আমার ছেলেও ভয়েস ওভার করছে। তো যাই হোক, এখন হচ্ছে আঁচলের অংশটা দেখে নেন। আমি এটা কিন্তু মানে সোজা যেই পাশটা আছে সেই পাশেই এভাবে ভাঁজ দিয়ে সেলাই করে নিচ্ছি, কারণ এখানে আমি যখন লেসটা লাগাবো তখন আর সুতাটা বের হবে না, এই জন্য আমি সোজা পাশেই ভাঁজ করে নিলাম। এবার আমি ঠিক সেই ভাঁজটার বরাবরই লেসটা লাগিয়ে নিব। আর হাতের কাজের এসবের যে কোনো টিউটোরিয়াল কিন্তু আসলে বলে বোঝানোর থেকে দেখে বুঝে নেওয়াটা আমার কাছে মনে হয় অনেক বেশি সহজ। তারপরও আমি যতটুকু সম্ভব বলে দেওয়ার চেষ্টা করছি। তো আমার এই সাইডের লেসটা লাগানো শেষ আঁচলের অংশের, আর দেখতেই পাচ্ছেন আমি যেহেতু দেড় গজ লেস কিনেছি তাই এক্সট্রা আমার কিছু অংশ বেঁচে গেছে, ওই লেসটা আমি ব্লাউজের হাতায় লাগিয়ে নিব। এবার আমি সম্পূর্ণ শাড়ির পাড়ের যে অংশটা আছে সেই অংশে লেস লাগিয়ে নিব। তবে আমি আলাদা করে সেলাই করে নিচ্ছি না, আমি একসাথে কাপড় সহ লেস সহ সেলাই করে নিব। আপনাদের কাছে এটা একটু ঝামেলা মনে হলে আপনারা আগে পাড়টা মানে সেলাই করে নিতে পারেন, তারপরে লেস লাগাতে পারেন। তো যাই হোক, আর যদি পারেন একসাথেই করে ফেলতে পারেন, তবে এটা একটু সময় লাগবে। তো এই যে আমি শাড়ির অংশটাও ভাঁজ করে ধরছি, আর দেখতেই পাচ্ছেন লেসটাও কিন্তু একই সাথে ভাঁজ করে নিয়ে আমি সেলাই করে নিচ্ছি। আর লেসটা কিন্তু আমি শাড়ির মানে অপোজিট যে সাইড বা পেছন সাইড থেকে লাগিয়ে নিচ্ছি, এবং সামনের দিকে ঠিক এরকমটা থাকবে। আমি এখন দেখিয়ে দিচ্ছি আপনাদের। তো এইভাবে আমি সম্পূর্ণ শাড়িটা সেলাই করে নিব। আর এই লেস লাগানোর ক্ষেত্রে আপনারা কারো সাহায্য নিতে পারেন, সেই ক্ষেত্রে সে যদি অপর পাশ থেকে ধরে রাখে আপনাদের সেলাই করাটা খুব বেশি ইজি হবে। যেহেতু এটা পার্লের কাজ করা লেস, তো এটা মেশিনে লাগাতে একটু ঝামেলা হয়, আপনারা চাইলে হাতেও লাগিয়ে নিতে পারেন। তো এভাবে আমি সম্পূর্ণ শাড়িটাই লেসটা লাগিয়ে নিব। আর দেখতে পাচ্ছেন একদম মানে ভেতরের যে আঁচলটা আছে সেখানে আমি 4-5 ইঞ্চি জায়গায় খালি রেখেছি। তো আমার ওই লেস লাগানো শেষ, এবার আমি কোমরের অংশে যে লেসটা পরবে সেটা লাগিয়ে নিচ্ছি। আর সেটা আমি হচ্ছে যে এক্সট্রা এমব্রয়ডারির কাপড়টা লাগিয়েছি তার থেকে একটু 5-7 ইঞ্চি ভেতর থেকেই লাগাচ্ছি। হেলদি মানুষ হলে আসলে এটা একটু দূর থেকে লাগালেও সমস্যা নাই। তো এভাবে আমি উপর দিকের আঁচলটা সম্পূর্ণ এভাবে লেস লাগিয়ে নিচ্ছি এবং আঁচলের একদম কর্নার প্রান্ত পর্যন্ত চলে এসেছি। আর প্রত্যেকটা সেলাইয়ের ক্ষেত্রে কিন্তু এভাবে আপনারা স্লিপ স্টিচ দিয়ে দিবেন যাতে সেলাইটা খুলে না যায়। আর পার্লের এই লেসগুলো পরে সুই সুতার সাহায্যে কর্নারগুলো একটু লাগিয়ে দিবেন, নাহলে অনেক সময় কিন্তু খুলে যাওয়ার সম্ভাবনা থাকে। এবার শাড়ির ভেতরে যে আঁচলটা আছে সেই আঁচলটা আমি সেলাই করে নিচ্ছি যাতে এখান থেকে কোনো সুতা বের না হয়। যেহেতু জর্জেট কাপড় তাই এগুলো অবশ্যই করে নেবেন। তো এটা সেলাই করে নিলে আমার শাড়িটা মোটামুটি শেষ। এখন আমি শাড়ির একদম ভেতরের অংশ থেকে পুরো আঁচল পর্যন্ত সম্পূর্ণ অংশটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আর যেহেতু শাড়ির আঁচলের অংশটাই অনেক বেশি গর্জিয়াস, তার কারণে আমি এখানে একদম সিম্পল জাস্ট একটা বর্ডারের লেস লাগিয়ে নিয়েছি।
আর এই যে আমাদের আঁচল আর বডির অংশটা দেখতেই পাচ্ছেন, কাপড়টা যেহেতু গর্জিয়াস তাই আসলে এমনিতেই কিন্তু শাড়িটা অনেক বেশি গর্জিয়াস হয়ে গিয়েছে। আর আঁচলের ঝালটের অংশটাও আশা করি দেখে আপনারা বুঝতে পারছেন। আর এই শাড়িটা আমি আমার ছেলের জন্মদিনের অনুষ্ঠানের জন্য তৈরি করেছিলাম, তো জন্মদিনের অনুষ্ঠানের ব্লগটাও আমার চ্যানেলে দেয়া আছে, আপনারা যারা মিস করেছেন তাদের জন্য আই বাটনে আমি এখন লিঙ্কটা দিয়ে দিচ্ছি, আপনারা চাইলে সেখান থেকে দেখে নিতে পারেন। তো এই ছিল আজকের ভিডিও, আর আজকের ভিডিওটি কেমন লাগলো সেটা তো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না, আর ভালো লাগলে ভিডিওটিতে অবশ্যই একটি লাইক দিবেন এবং সেই সাথে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন। আর যদি আজকের ভিডিওটি ভালো লেগে থাকে এবং এমন আরও ভিডিও পেতে চান তাহলে অবশ্যই আমার চ্যানেলের সাথে থাকবেন এবং আমার চ্যানেলের অন্যান্য ভিডিওগুলো দেখবেন। তো আজকের মতো এখান থেকে আমি বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সবার জন্য অনেক অনেক শুভকামনা রাখছি, আল্লাহ হাফেজ।